असम राज्य आशा कर्मी संघ ने शंकरदेव नगर होजाई के डीसी कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। विरोध प्रदर्शन में हजारों की संख्या में आशा कर्मियों ने भाग लिया और नारेबाजी की। असम राज्य आशा कर्मी संघ ने विभिन्न मांगों को लेकर होजाई के डिप्टी कमिश्नर को ज्ञापन दिया। आपको बता दें कि आशा कर्मियों ने आरोप लगाया है कि होजाई जिले के विभिन्न सरकारी अस्पतालों में कार्यरत डॉक्टर पैसा न मिलने पर गर्भवती महिलाओं को नौगांव गुवाहाटी के निजी अस्पतालों में रेफर कर देते हैं। आशा कर्मियों द्वारा लगाए गए आरोप के बाद राज्य के स्वास्थ्य मंत्री इस संबंध में क्या कदम उठाएंगे, ये तो निकट भविष्य में ही पता चलेगा। न्यूज डेस्क रिपोर्ट, असम हेडलाइंस न्यूज। ইয়াতে যি আন্দোলন করা হয়েছিল, বিক্ষোভ বিক্ষোভ সংগঠিত করা হয়েছিল, আর আমি অলরেডি আমার হোটেল 28 এগারী কামরপা সাসপেনশন কামরপা বরখাস্ত করেছিল, সরকারে ইয়ার আগর জন ডিসিএ, আর তার প্রতিবাদত আজি সেটা অন্যায়ভাবে করেছিল, আর তার প্রতিবাদত আজি আমার এই বিক্ষোভ হয়েছিল। আর ইতিমধ্যে আমার যে প্রতিনিধি তালে গৈছে, প্রতিনিধির ডিসকাশন করে, আর ডিসিএ যিজন নতুন ডিসি তেখেতে সেটা উদ্রহ করেছে যে তেখেতে চাইছে গোটেই কথাবোৰ চাই পেলায় তেখেতে যে 28 সাসপেনশন করেছিল সেটা অলরেডি উদ্রহ করেছিল। কোনে করেছে সাসপেনশন? সেটা ইয়ার ইয়ার আগর যিজন ডিসি আছে, হোজাই জেলার প্রাক্তন উপায়ুক্ত, হয় হয় তেখেতে আগর উপায়ুক্ত, আগর উপায়ুক্তে করেছিল, অন্যায়ভাবে করেছিল, আর তার প্রতিবাদ আমি জানাইছিল, আর তার প্রতিবাদত আজি আমি এই বিক্ষোভ আমি সংগঠিত করেছিল। আর ইতিমধ্যে আমার যে মেমোরেন্ডাম, আমি মেমোরেন্ডামত আমি সেই কথাখিনি আইছো যে সেইটো তেখেতৰ অজুহাতটো আছিলে যে কিয় হোম ডেলিভারি হয়েছে কোভিড পরিস্থিতির সময়, যিগৰাকী নখুটির ফলত পাহাড়িয়া ঠাই হয়, তাতো যদি সাব সেন্টার আছিলে, সাব সেন্টারের পর ডাক্তার গুছি গেছে, নার্স গুছি গেছে কোভিড পরিস্থিতির কারণে, আর তিন মাহত টোটেল 14 হোম ডেলিভারি হয়েছিল, আর মানে এম্বুলেন্সক যদি ফোন করে এম্বুলেন্সে কয় রাতে যাব নয়, এই ধরনের পরিস্থিতি কোভিড পরিস্থিতির সময় সেটা হয়েছিল। আর ইতিমধ্যে আমি নতুন ডিসি এই কথাখিনি আমার যে মেমোরেন্ডামর দিয়া হয়েছিল, আর আমার যে প্রতিনিধি গেছিল প্রতিনিধির আলোচনা করে আমার AITUC জেনারেল সেক্রেটারি তেখেতর নেতৃত্বত এটা আশা কর্মী ইউনিয়নের প্রতিনিধি গেছিল, আর ডিসিএ সেটা কৈছে যে মই এটা সাময়িকভাবে উদ্রহ করেছো, এটা আর যিজন স্বাস্থ্য বিষয়া, স্বাস্থ্য বিষয়ক সাব মানে ইয়ার স্বাস্থ্য বিষয়ক গোটেই বিষয়বিল আমি যুর বিষয় উত্থাপন করেছি যে কিয় আজি হোম ডেলিভারি হয়, কিয় আজি যখন বেনিফিসারি তখন আহিব নিবিচাৰে সরকারি হসপিটালে কিয় আহিব নিবিচাৰে, সেই কথা বতাব আমি স্পষ্টভাবে কৈছো, কারণ ইয়াত আহিলে আমার আশাকর্মীবিল আছে, আপনাদের সুরক যে পয়সা নহলে, পয়সা নিদিলে ডাক্তার নার্সে কোনো ধরনের কাম নকরে, হয় নহয় পয়সা পয়সা দিব লাগে, গতি এনেকুৱা হয় যে যিবিলাক মানুহ দুখীয়া মানুহ আহি পয়সা দিব নোৱাৰে, বেটা এনেকুৱা এটা অবস্থাত পড়ে আর কাম নকৰে, গতি সেই ফলত আজি আশাকর্মীসকলে ইফালেও তেখেতসকল প্রেসারাইজ হয় আর আশাকর্মীসকলের উপর বদনাম দিয়ে যে তেওঁলোকে পয়সা লয় আর কি করে আশাকর্মীসকলক ঢালর নিচিনা ব্যবহার করে কৈ পেলায় যে তোমালোকে ডেলিভারির সময় আপোনালোকৰ বেলেগ কিবা দাবি আছিল আজি? আজি আমার বেলেগ দাবি না, আমার মূল দাবি আছিল যে 28 উপর যে করেছিল সেই যে বরখাস্ত করা অন্যায়ভাবে করেছিল উঠাই লব লাগে, সেটা উঠাই লব লাগে। আর দ্বিতীয় কথা হয়েছে যে আজি মানে সরকারি হসপিটালের পর বেসরকারি হসপিটালত গিয়ে আপনার তার মানে হেৰি হয় ডেলিভারি হয়, সেই কিয় হয় তাৰমানে সেটা ধরে লোক রেফার দিয়ে আর তার বদনাম যদি আশাকর্মীসকল আমি সেটা আমি তদন্ত বিচারিছো যে এটা একটা নিরপেক্ষ তদন্ত হবে,
ডাক্তার নার্সে বিচারে ডাক্তার নার্সে বিচারে কোনখন হসপিটাল হোজাই জিলা গোটেখিনি হসপিটাল ডক্টর নার্সে পয়সা দিছে।